আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, নারী ফিতনা দাজ্জালের পর পৃথিবীর সবচেয়ে বড় যে ফিতনা দাঁড়াচ্ছে তা হলো নারী ফিতনা। এই নারী ফিতনা কত ভয়ঙ্কর হতে পারে তা আজকে একটি ঘটনার মাধ্যমে আপনারা শিক্ষা নিতে পারেন। ইবনুল জাওজি রহিমুল্লাহ একটি ঘটনা শেয়ার করেছেন, তার গ্রন্থে উল্লেখ রয়েছে, কোনো এক সময়ে মিশরে এক ধর্মপরায়ণ লোক বসবাস করত যে মসজিদ রক্ষণাবেক্ষণ করত, মসজিদে আজান দিত এবং মসজিদে যত যাবতীয় কার্যক্রম রয়েছে সকল কিছুই তিনি নিজে করতে। বাহ্যিকভাবে সে ছিল একজন ইবাদত গুজার আর চারিত্রিকভাবে ভালো আচরণে। একদিন যথারীতি সে মসজিদে মিনারে উঠল আজান দেওয়ার জন্য। মিনারের গোড়ায় সে একটা খ্রিস্টান মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। সে তার দিকে এক পলক তাকিয়ে বিমোহিত হয়ে গেল। সে মিনার থেকে নেমে মহিলার পিছু নিল এবং শেষ পর্যন্ত মহিলার বাড়িতে প্রবেশ করল। তখন খ্রিস্টান মহিলা তাকে জিজ্ঞাসা করল, আপনি কে আর কি চাচ্ছেন? তখন সে আল্লামালা ব্যক্তি তাকে বলল, আমি তোমাকে চাই। মহিলা জিজ্ঞাসা করল, মানে? লোকটি জবাব দিল, আমি তোমাকে দেখে অভিভূত হয়ে গিয়েছি আর এক দেখায় তুমি আমার হৃদয় কেড়ে নিয়েছ। মহিলা বলল, আমি কখনো অনৈতিকভাবে তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না। লোকটি বলল, ঠিক আছে, এর জন্য আমার কি করতে হবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। মহিলা বলল, তুমি একজন মুসলিম, অন্যদিকে আমি খ্রিস্টান, আমার বাবা কখনোই তোমার সাথে আমার বিয়ে দিবে না। লোকটি জবাব দিল, তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। মহিলা বলল, তুমি যদি সত্যি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার কোনো আপত্তি নেই। তারপর লোকটি খ্রিস্টান হয়ে গেল সেই মহিলাকে বিয়ে করার জন্য। এবং সেই দিন থেকেই খ্রিস্টান মহিলাদের বাড়িতে থাকতে শুরু করলো। বিয়ের দিন, বিয়ে হওয়ার কিছুক্ষণ পরেই লোকটি সেই বাড়ি ছাদে গেল আর তখন সে ছাদ থেকে স্লিপ খেয়ে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ, মহিলার সাথে মিলিত হওয়ার আগেই তার মৃত্যুবরণ হলো। অবশেষে লোকটি মহিলাকেও হারালো এবং তার দিনকেও হারালো। সুবহানাল্লাহ, এই ঘটনা থেকে আমাদের জন্য রয়েছে এক অনুপম শিক্ষা। আমরা যারা অনলাইনে কিংবা সুযোগ পেলেই মেয়েদের সাথে চ্যাটিং কিংবা আরও নানান ধরনের পাপ কাজে লিপ্ত হই, তাদের জন্য এমন ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। এমন ঘটনা আমাদেরকে মরীচিকা মতন আটকে থেকে কীভাবে ফিরে আসি তাও শিক্ষা দিচ্ছে। কারণ আপনি যদি দুনিয়া মোহে নারীদের আসক্ত হয়ে যান তাহলে তা হবে মরীচিকা। এই মরীচিকা শুধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, শেষ সম্বলটুকু আপনি হারিয়ে ফেলবেন যা আপনি টেরও পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পুরুষের জন্য নারীর চাইতে বেশি ক্ষতিকারক অন্য কোনো ফিতনা রেখে যাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।